মজা করেছে হ্যাঁ এসে তো হবেই আজকে আমি যাই না সেই জন্য তুমি বলতে চাও চলো এই যে ক্যান্ডি ডেক বাড়ি এসে গেছে ফটোশুট করতে তো সেই জন্য আজকে আমি যাব আকাশের কাছে সকালে তো ব্রেকফাস্ট করে গেছিলাম ব্রেড আর চা কিন্তু এখন একটুখানি কফি খেতে ইচ্ছা করছে আমাদের এই সেটআপে প্রথমবার কফি বানানো হচ্ছে আচ্ছা এটা মানে হচ্ছে সিঙ্গেল শট এটা হচ্ছে ডাবল শট বোঝাই যাচ্ছে দুটো কাপ রয়েছে এটা সিঙ্গেল কাপ রয়েছে এটা মানে হচ্ছে 30 ml এটা হচ্ছে 60 ml তো আমি 60 ml বার করবো এই যে আমার গরম কফি তো স্নান করে এসে গেছি এখন ফ্রেশ লাগছে ভালো লাগছে আর মায়ের বাথরুমে স্নান করতে আমার দুর্ধর্ষ লাগে মায়ের ওয়াশরুম মায়ের বেডরুম হচ্ছে আমার সবচাইতে প্রিয় ওখানে গিয়ে পারফিউম টারফিউম লাগিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি আর আমি পুতুলাকে স্নান করালাম তারপর কফি খেলাম ওপরে গিয়ে আগে 10 মিনিট এসি পাখা সব চালিয়ে শুয়েছিলাম এসিটাও এত সুন্দর মায়ের ঘরে এত পাওয়ারফুল না এত জলদি জলদি ঠান্ডা করে দেয় মানে আমার সবসময় খুব ভালো লাগে মায়ের ঘরটা হচ্ছে বেস্ট ঘর কিছু নেই একটু রায়তা করে দিয়েছি ওকে একটু ডাল একটু ডাল পাতুরি অল্প যেহেতু আমি রাত্রি 7টার মধ্যে ডিনার করিনি তারপরে কিছু কনজিউম করি না কিছু করে না একটা ব্রেড খেয়েছিলাম একটা ব্রেড খেয়েছিল তো সকাল 8:30 না 9টার সময় এখন এটুকুনি না খেলে না কিছু বললেই মুশকিল ভিসা হয়েছে তাতেই ক্যাব আমি পৌঁছে গেছি আকাশের বাড়িতে এটাই ওর স্টুডিও এবং একটা অনেক পুরনো বাড়ি এবং এখানে ওর যে স্টুডিওটা আছে দুর্ধর্ষভাবে সাজানো ওল্ড বেঙ্গলি বাবু কালচার বিবিয়ানা টাইপের একটা সেট আপ আছে চলো তোমাদের দেখাই তো এটা হচ্ছে বাড়ির এন্ট্রেন্স এইখান দিয়ে উঠে এই যে একটা সিঁড়ি আছে মারাত্মক উঁচু সিঁড়িটা বাইরে এত রোদ না আকাশের ঘরে এসে এত আরাম লাগছে মানে ওদের বাড়িতে এসি লাগানোর কোনো প্রয়োজনই নেই পুরোনো দিনকার বাড়ি বুঝতেই পারছো একদম মোটা মোটা দেওয়াল এখানে এসে কিছুক্ষণ চুপচাপ এক কোণে আমি বসেছিলাম এত পিসফুল লাগছিল আর আজকে তোমাদের বলেইছি আমাকে সাজাবে হচ্ছে অতসী আর ওর বোনও এসেছে রাজশ্রী একবার তোমাদের দেখিয়ে দেবো তারপরে শুরু করবো ওরা মেকআপ আমার দুটো লুক হবে কি কি হচ্ছে না হচ্ছে সব তোমরা দেখতে থাকো মাইস্ট্রো হয়ে গেছে কিবোর্ড স্পেশালিস্ট আমাদের মেকআপ মোটামুটি কমপ্লিট কয়েকটা জিনিসপত্র আছে যেরকম ধরো গয়না পরা তারপরে টিফিপ পরা সেটা বাকি আছে আর শাড়ি পরা হয়ে গেছে ব্লাউজ রিমেন্স লুজ বিকজ ইউ অল নো দ্য রিজন আর ওটা ঠিক করে দেবে তাই তো তোমার নামটা কেন রাহুল আচ্ছা রাহুল ঠিক করে দেবে রাহুল হচ্ছে আমাদের ডিজাইনার আজকের শ্যুটে তো রাহুল ঠিক করে দেবে এবার সমস্যা একটা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে হ্যাঁ টিকলো এখন আমার মানে ফিউজই উড়ে আছে আমি এখন আছি অন্য জায়গায় ঠিক আছে
কিছুক্ষণ আগে টিকলু চেক করেছে মানে যেই যেই দেশে আমরা যাচ্ছি সেই দেশের ভিসার যেখানে খবর নেওয়া হয় সেইটাতে খুঁজে আমাদের পাসপোর্ট নাম্বার দিয়ে দেখেছে যে আমার আর মায়েরটা ডিনাইড দেখাচ্ছে, হাউএভার টিকলু আর সিম্বারটা কিছু দেখাচ্ছে না। তো ওটা শোনার পর থেকে তো একটা আলাদা ইয়েতে চলে গেছি, মানে তোমাদের অলরেডি বলেছি, বলিনি এটা এখন বলছি, আমরা তিনটে কান্ট্রি ভিজিট করছি, একটাতে অনারাইভাল ভিসা আছে আর দুটো করাতে হবে। তো আজকে আর কালকের মধ্যে যদি আমাদের এই ভিসাটা হয়ে যেত বা হয়ে যায়, এখনও জানি না কী স্টেটাস আছে, তাহলে নেক্সট কান্ট্রিটা করে আমরা 15th ট্রাভেল করতে পারি। বাট নাও ডিনাইড দেখাচ্ছে, কিন্তু ট্রাভেল এজেন্টকে বলার পর ট্রাভেল এজেন্ট, VFS, তারপরে এমনি দুটো ওয়েবসাইটে গিয়ে দেখেছে, অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে, পাসপোর্ট নাম্বার দিয়েছে, নাম দিয়েছে, ডেট অফ বার্থ দিয়েছে, বাট ওকে কোনো আপডেট দেখাচ্ছে না। তো যেহেতু অ্যাপ্লিকেশন নাম্বারটাও ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, তো একটু আশাবাদী থাকছি, দেখছি দেখি কী হয়, মানে ভেরি 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 টেন্স। তাহলে পুরো সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, পুরো প্ল্যান চেঞ্জ করতে হবে, ওটাই হচ্ছে ব্যাপার। আমরা এখন রেডি হয়ে গেছি, ছাদে এসেছি, খুব সুন্দরভাবে সাজিয়েছে, এই যে আমাকে অতসী খুব সুন্দর করে সাজিয়েছে, একটা ব্রাইডাল লুক এই মুহূর্তে আমরা শ্যুট করছি, এরপর একটা পয়লা বৈশাখ লুক আমরা করব। এখন আমরা আছি আকাশের ছাদে আর প্রচুর গয়নাগাটি, খুব সুন্দরভাবে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়েছে আমাকে। হ্যাঁ, ডেফিনেটলি, আর তোমরা ডেফিনেটলি কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে দেখতে। অতসী আর আকাশের ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে দেখতে পারো, এবং তোমাদের স্পেশাল ডের জন্য, ফটোগ্রাফির জন্য আকাশ আর মেকআপের জন্য অতসীকে ডেফিনেটলি তোমরা বুক করতে পারো। তো এটা হচ্ছে আমার লুক নাম্বার 2, এবং এটা আমরা একটা পয়লা বৈশাখ থিম একটা আমরা শ্যুট করছি এখানে। আলু কাবলি আকাশ জোর করে দিয়ে দিয়েছে। আচ্ছা, আর মা এখানে কান ঝাল লেগে গেছে, ঝাল লেগে গেছে না, কানছে দুজনে মিলে। না না, আরে ভাই আবি হাম জিন্দা হ্যায়, বেঁচে আছি তো নাকি? আমি কাঁদছি না, আমার শোনার জন্য কষ্ট হচ্ছে আর কিছু। আরে আমি বেঁচে আছি তো নাকি? তোকে তো বেঁচে থাকতে, আমি ব্যবস্থা করে এসেছি, কিছু টেনশন লেনে কার নাকি, টেনশন দেনে কার। আসলে ওরাও বলছে দিদি তুমি এত ঠান্ডা মাথায় আছো, আমি আছো কি করে? আমার পাপা আমাকে এমন ভাবে তৈরি করেছে না, ওর পাপা খুব ঠান্ডা মাথায় কাজ করতো, আর সোনা এত ধৈর্য, এত ঠান্ডা মাথায় ও এত সিরিয়াস কাজগুলো করে না, রাতে ঘুম হয়নি বলো আমাদের? আমারও তো এখন পাগল পাগল লাগছে সকালবেলা থেকে উঠে। ব্যাপারটা কি? কি হলো ফাইনালি? ফাইনালি আমাদের প্রত্যেকটা ফ্লাইট রিবুক করা হলো, রিশেডিউল করা হলো, করে এখনো বুক করছে শুধু আমার জন্য। একদম ভদ্রমহিলা রয়েছেন, খুব ভালো, উনি মন দিয়ে আমার কথাবার্তা সব শুনছেন। সরি গো, আজকে ব্লগটা না তোমাদের ভালো করে আনন্দ, মজা, রহস্য, কন্ট্রোভার্সি কিছুই তোমাদের দিতে পারলাম না, আজকের ব্লগটা সেরকম ব্লগই নয়। ভেবেছিলাম আজকের ব্লগটা খুব সুন্দরভাবে করব, সাবজেক্ট থাকবে আমার শ্যুটের সাবজেক্ট, একটা ভালো ডান্স কভার করবো, সত্যি বিশ্বাস করে আমি ভেবেই গেছিলাম, যেন আকাশের বাড়িটা পুরো সেট আপ আছে আমার নিজের বাড়ির মতন, আমি ভেবেছিলাম যখন একটা ভালো ডান্স কভার টাভার কিছু একটা করবো। ইনফ্যাক্ট টিকলুরও যাওয়ার কথা ছিল, ওখানে গিয়ে আমরা ফটোশ্যুট টটোশ্যুট করতাম, কিন্তু সব গণ্ডগোল হয়ে গেল। কিন্তু জানো তো, যখন আমাকে টিকলু ফোন করে বললো, যখন আমি ওখানে আকাশের ওখানে ছিলাম, যে তো স্নেহা এরকম করে বললো, মানে হি ওয়াজ লাইক ক্রাইং, মা ওয়াজ ক্রাইং, হি ওয়াজ লাইক ক্রাইং, যে ওদেরগুলো হয়ে গেছে বাট আমারটা হয়নি, যে আমারটা গট ডিনাইড। আমি ফার্স্ট কথা বলেছিলাম জানো তো, যে জগন্নাথ যা করে ভালোর জন্য করে। আমি আজকের ডেটে এখনও আমাদের টিকিট কনফার্মড হয়নি, যেরকম আমরা চাইছি সেরকম চেঞ্জ করানো হয়নি, এখনও ভিসার সমস্যা রয়ে গেছে, সব কিছুই রয়ে গেছে, বাট আমি স্টিল এখন দাঁড়িয়েও আমি বলবো যে যা হয় ভালোর জন্য হয়, এবং জগন্নাথ যা করে ভালোর জন্য করে। আমার জন্য বেস্ট ডিসিশন যেটা হবে সেটাই ভগবান করবে, এবং
আমার কোনো জিনিসে কোনো রিপ্রেন্ট নেই, কোনো রিগ্রেট নেই। তো সেটা নিয়ে একটু একটু মনের দুঃখ নিয়ে আজকের এই ব্লগটা এতটাই রাখছি। টিকিট তো প্রসেসিংয়ে আছে, কী হলো আলটিমেটলি, হলো কি হলো না, বা কি হচ্ছে, যাচ্ছি কি যাচ্ছি না, বা গেলে কোথায় যাচ্ছি, সেই সমস্ত ডিটেলস নিয়ে ফিরছি আগামী দিনের ব্লগে, মানে গতকালের মানে আগামীকালের ব্লগে। আর যদি মনে হয় এর মধ্যে কিছু হয়ে গেছে তাহলে একবার কমিউনিটি পোস্টটা চেক করো, ওখানে আপডেট দিয়ে দেবো। আর সবসময় এরমভাবেই ভালোবেসো আমাদের। লাভ ইউ অল, ল্যাভেন্ডার।